মা, আমার কুলফি খাওয়ার খুবই ইচ্ছে করছে, তুমি আমাকে কুলফি কিনে দাও না মা। আমি সব সময় তোমাকে কুলফি কিনে দিতে বলি, কিন্তু তুমি আমাকে কুলফি কিনেই দাও না। এত গরম পড়েছে, আমার কুলফি খাওয়ার খুবই ইচ্ছে করে। দেখো সবাই কুলফি খাচ্ছে, ওদেরকে দেখে আমারও তো ইচ্ছে করে। বলো টিনা, এখন কুলফি কেনার মতো টাকা আমার কাছে নেই, চল বাড়িতে চল। তোকে যখনই নিয়ে আসবো তখনই তুই ঠিক একটা না একটা বায়না ধরবি। তোর বাবা তো শুধু আমাকে সবজির টাকাটাই দিয়েছে, তুইও না সত্যি যেটা দেখবি সেটাই বায়না করবি। মা, তুমি আমাকে কুলফি কিনে দাও, না হলে আমি বাড়ি যাব না, আমি এখানেই বসে পড়বো। আমার কুলফি খাওয়ার ইচ্ছে করছে, এত গরম, আর তুমি আমাকে একটু কুলফিও খাওয়াতে পারবে না? ওটা ক টাকা দাম? 5 টাকা, না হলে তো 10 টাকাই হবে। তোকে কতবার বলছি আমার কাছে বেশি টাকা নেই, তোর বাবা যা টাকা দিয়েছে সবটাই শেষ হয়ে গেছে, এবার তোকে আমি কোথা থেকে কুলফি কিনে দেব? চল তো দেখি ধার বাকিতে কুলফি দেয় কিনা। এই বলে অঞ্জলি তার মেয়ে টিনাকে নিয়ে কুলফিওয়ালার কাছে যায়। দাদা, একটা কুলফি ধারে দেওয়া যাবে? আসলে আমার কাছে তো এখন কুলফি কেনার টাকা নেই, আর আমার মেয়েটা খুবই বায়না করছে, তাই জন্য আমি ওকে একটা কুলফি কিনে দিতে চাইছি। দয়া করে একটা কুলফি ধারে দিন না দাদা। না না, আমি কাউকে কুলফি ধার দিই না, আমি তো একটা ছোটখাটো কুলফিওয়ালা। আমি যদি সবাইকে ধার দিয়ে বেড়াই তাহলে আমার কারবার চলবে কিভাবে? আর তাছাড়া আমি কতজনের মন রাখবো, আর কাকেই বা ধার দেবো? আমি তো কাউকেই চিনি না, আমি তো অনেক দূরে দূরে কুলফি বিক্রি করতে যাই, আর সবাইকে চিনে রাখা আমার পক্ষে তো সম্ভব হয়ে উঠবে না। আমার মেয়েটা খুবই বায়না ধরেছে, দয়া করে একটা কুলফি দিন না। আপনি আমাকে না চিনলেও আমি তো আপনাকে চিনি, আমি কালকে এসে আপনার টাকাটা দিয়ে দেব। এভাবেই অঞ্জলি অনেক অনুরোধ করলেও কুলফিওয়ালা তাকে কোনো কুলফি ধারে দিতে চায় না, আর তাই অঞ্জলির খুবই রাগ হয়। তবু অঞ্জলি কুলফিওয়ালাকে আর কিছু না বলে সে তার মেয়ের হাত ধরে টানতে টানতে তাকে বাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু টিনা তখনও প্রচন্ড কাঁদতে থাকে, সে কুলফি খাওয়ার জন্য খুবই জেদ করতে থাকে, এমনকি সে রাস্তার মাঝখানে বসে পড়ে। আমাকে কুলফি কিনে দাও, না হলে আমি এখান থেকে যাব না, তুমি আমাকে একটুও ভালোবাসো না। আমি যখনই তোমাকে কুলফি কিনে দেওয়ার কথা বলি তুমি তখনই আমাকে বাড়িতে নিয়ে চলে যাও, কিন্তু আজকে আমি আর বাড়ি যাব না, আজকে আমাকে কুলফি কিনে দিতেই হবে। দেখ মা টিনা, এরকম করিস না, এটা রাস্তা, আর রাস্তার মাঝখানে তুই যদি এরকম করে বসে থাকিস তাহলে সবাই তো তোকে পাগল ভাববে। কত রোদ্দুর, এই রোদ্দুরে বসে থাকলে তোর তো মাথা ঘুরে যাবে, চোখ অন্ধকার হয়ে আসবে, তখন কি ভালো হবে? চলো চল বাড়ি চল, আমি তোকে কালকেই কুলফি কিনে দেব, আমি সত্যি বলছি। এই বলে যেমন হোক করে অঞ্জলি তার মেয়েকে বুঝিয়ে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যাওয়ার পরও টিনা তার মায়ের উপর খুবই রাগ দেখাতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলা টিনার বাবা অখিলেশ বাড়িতে এসে বলে, কি হলো টিনা, তোমার আজকে মনটা খারাপ লাগছে যে? আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে, তা না হলে তুমি তো সবসময় হাসি খুশিতে থাকো, আজ এরকম করে আছো, কি হয়েছে বলো? কি গো, কি হয়েছে তোমার মেয়ের? তোমার মেয়েকে নিয়ে আমি আর পারছি না, তুমি জিজ্ঞাসা করো তোমার মেয়ে আজকে কি করেছে। আজকে আমাকে পাগল করে দিচ্ছিল, তুমি তো আমাকে মাপের টাকা দিয়ে গেছো, সেই টাকা দিয়ে আমি সবজি কিনে বাড়ি আসছিলাম, আর তখনই তোমার মেয়ে কুলফি কেনার জন্য যা বায়না করলো, কি আর বলবো। তুই একটা কুলফি কিনে দিতে পারতে, এত রাগ করার কি আছে? আমার মেয়ে তো একটা কুলফি খাবে বলেছে, আর তুমি আমার মেয়েটাকে একটা কুলফি কিনে দিতে পারলে না? প্রথমত কুলফিওয়ালা আমাকে কোনো ধার দেয়নি, আর তাছাড়া আমার কাছে তো টাকাও ছিল না। কুলফিওয়ালা আমাকে অনেক দামি দামি কুলফি আইসক্রিম দেখাচ্ছিল, আর যেগুলো নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, তাই বলে কি গরিবের বাচ্চারা আইসক্রিম খাবে না? দেখো অঞ্জলি, এত রেগে যেও না, টিনা একটা ছোট বাচ্চা, ওর মাথায় অত বুদ্ধি আছে নাকি? তা না হলে ওকে আর সামান্য একটা কুলফির জন্য বায়না করে, তুমি বলো। আজকে তোমার মেয়ে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে, রাস্তার মধ্যে বসে পড়েছিল, আর আমাকে প্রচন্ড অপমান করেছে শুধুমাত্র একটা কুলফির জন্য। এভাবে অখিলেশ অঞ্জলিকে শান্ত করার চেষ্টা করে। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। এভাবেই আর প্রত্যেক দিনই টিনা কুলফি খাওয়ার জন্য বায়না করতে থাকে, কিন্তু কুলফিওয়ালার কাছে সবই দামি দামি কুলফি থাকার জন্য অঞ্জলি তাকে কুলফি কিনে দিতে পারে না, আর সেই জন্য প্রত্যেক দিন টিনা মন খারাপ করে বসে থাকে। মা, তুমি আমাকে একটাও কুলফি খাওয়াও না, রোজ রোজ শুধু কুলফির দাম জিজ্ঞাসা করেই চলে আসো। দেখো মা, আমি কিন্তু এবার অন্য দোকানে গিয়ে ধারে কুলফি খেয়ে আসবো। কি করবো বল, কুলফিগুলোর এত দাম, এত দাম দিয়ে কুলফি কেনা আমার পক্ষে তো সম্ভব নয়, তাই আমি তোকে কিনে দিতে পারি না। কিন্তু দেখবি একদিন না একদিন আমি তোকে কুলফি বানিয়ে খাওয়াবো, তখন তুই এত কুলফি পাবি যে খেয়ে শেষ করতেই পারবি না, তুই দেখে নিস। মায়ের কথা শুনে টিনা খুবই খুশি হয়। দেখতে দেখতে এভাবেই আরো কিছুদিন কাটে। এখনো টিনা মাঝে মধ্যেই
কুলফি খাওয়ার জন্য কান্নাকাটি করে, আর টিনাকে কুলফির জন্য কাঁদতে দেখে অঞ্জলিও মনে মনে কষ্ট পায়। আমার ছোট্ট মেয়েটা কুলফি খাওয়ার জন্য এত বায়না করে, ওর কত কুলফি খেতে ইচ্ছে করে, কিন্তু আমি ওকে কুলফি কিনে খাওয়াতে পারি না। আমার মেয়েটাকে আমি কিছুই দিতে পারি না। এরকম করে চললে আমার মেয়েটা হয়তো আমাকে ভুল ভাববে। আমি এবার কুলফি বানানো শিখব, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। অঞ্জলি মনে মনে কুলফি বানানো শেখার সিদ্ধান্ত নেয়। সেদিন রাত্রিবেলা টিনা ঘুমিয়ে পড়ার পর অঞ্জলি অখিলেশকে কুলফি তৈরি করার কথা বলে। এভাবেই অঞ্জলি মনে মনে কুলফি বানাবে বলে ঠিক করে। আর দুর্ভাগ্যবশত পরের দিন থেকে অখিলেশের কাজও বন্ধ হয়ে যায়। আর তাই অঞ্জলি মনে মনে ঠিক করে এবার তাকে যে করেই হোক কুলফি বানানো শিখতে হবে, আর সে কুলফি বিক্রি করেই নিজেদের সংসার চালাবে। তাই অঞ্জলি একদিন এক কুলফিওয়ালার কাছে যায়, আর সেই কুলফিওয়ালার কাছ থেকে অঞ্জলি কুলফি বানানোর সব পদ্ধতি শিখে নেয়। অখিলেশের কাছ থেকে কিছু জমানো টাকা নিয়ে অঞ্জলি কুলফি কেনার জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনে নেয়। কিন্তু কুলফি বানানোর জন্য তার একটা ফ্রিজের দরকার পড়ে, আর সেই ফ্রিজের কথা ভেবেই অখিলেশ পিছিয়ে যায়, কারণ ফ্রিজ কেনার মতো টাকা তাদের কাছে ছিল না। কিভাবে কুলফি আইসক্রিম বানাবে তুমি? আমাদের কাছে তো ফ্রিজ নেই। ফ্রিজ না থাকলে আইসক্রিম তৈরি করা তো সম্ভব নয়। সত্যি, এই কথা তো আমার মাথাতেই আসেনি। এখন তাহলে কি করব? এখন আমরা ফ্রিজ কোথা থেকে পাবো? ফ্রিজ কিনতে গেলে তো আরো অনেক টাকা লাগবে। আচ্ছা অখিলেশ, একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজের দাম কত হবে? নতুন আর সেকেন্ড হ্যান্ড দাম তো হবেই। আচ্ছা ঠিক আছে, তবু আমি চেষ্টা করে দেখব একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজের জন্য। আর তাছাড়া এইটুকু তো আমাকে করতেই হবে। এই বলে অখিলেশ তার কিছু বন্ধু-বান্ধবীর সঙ্গে ফ্রিজ কেনার ব্যাপারটা আলোচনা করে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই অখিলেশ একটা কম দামি ফ্রিজের সন্ধান পায়। অখিলেশ কম টাকা দিয়ে ধার দেনা করে সেই ফ্রিজটা কিনে বাড়িতে নিয়ে আসে। আর তারপর থেকে অঞ্জলি আইসক্রিম, পেপসি, কুলফি সবকিছু বানানো শুরু করে। সেগুলো আইসক্রিম এবং কুলফি বানিয়ে অঞ্জলি ফ্রিজে জমাতে দিয়ে দেয়। এভাবে সেদিন সে অনেকগুলো কুলফি তৈরি করে ফেলে। সেই কুলফি এবং আইসক্রিমগুলো দেখে টিনা প্রচন্ড পরিমাণে খুশি হয়। মা, তুমি এত কুলফি কেন বানিয়েছো? আমি তো একটা কুলফি খাবো বলে বায়না করেছিলাম, আর তুমি এত কুলফি বানিয়ে ফেলেছো। তুমি খুবই ভালো মা। হ্যাঁ রে মা, আমি তোর জন্য এত কুলফি বানিয়েছি। তো যেটা ইচ্ছা হয় তুই সেটাই খা, ঠিক আছে? আর বাদবাকি যেগুলো থাকবে আমি সেগুলো বিক্রি করব। তোর মতো আরো অনেক বাচ্চারা আছে যারা অত দাম দিয়ে কুলফি, আইসক্রিম, পেপসি কিছুই কিনে খেতে পারে না, কিন্তু তাদেরও তো ইচ্ছা করে এত গরমে পেপসি, আইসক্রিম, কুলফি খাওয়ার। আর সেই জন্য আমি ঠিক করেছি আমি 1 টাকা করে কুলফি বিক্রি করব, যাতে তোর মতো সব বাচ্চারাই 1 টাকার বিনিময়ে কুলফি খেতে পারে। 1 টাকার কুলফি? 1 টাকার কুলফি আবার হয় নাকি? তুমি 1 টাকার কুলফি কেন বিক্রি করবে? আর তাছাড়া তুমি যদি 1 টাকার কুলফি বিক্রি করো তাহলে তো সবাই তোমার কাছ থেকে কুলফি কিনবে। হ্যাঁ রে মা, আমাকে 1 টাকার কুলফি বিক্রি করতে হবে, কারণ সবার দিকটাই তো আমাকে ভাবতে হবে, আর তাছাড়া আমার দিকটাও আমাকে দেখতে হবে। তোর বাবার তো কাজ বন্ধ হয়ে গেছে, এখন এই কুলফি বিক্রি করেই আমি সংসার চালাবো। এই বলে অঞ্জলি তার মেয়েকে কিছু কুলফি হাতে দিয়ে নিজে কুলফি বিক্রি করতে বেরিয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। অঞ্জলি প্রত্যেকদিন রৌদ্রের মধ্যে কুলফি নিয়ে বেরিয়ে পড়ে। কুলফি বিক্রি করার জন্য সে ধনী গরিব সকলকে 1 টাকার বিনিময়ে কুলফি দিতে থাকে। 1 টাকার কুলফি খেয়ে সকলেই অঞ্জলির অনেক অনেক প্রশংসা করে। এমনই একদিন, মা, আমাকে ওই কাকিমার কাছ থেকে কুলফি কিনে দাও, আমি কুলফি খাবো। ঠিক আছে, চল দেখি কুলফির কত দাম আগে জিজ্ঞাসা করি। এখন যা গরম পড়েছে কুলফির দাম তো অনেক বেড়ে গেছে। এই বলে প্রিয়া এবং প্রিয়ার মা অঞ্জলির কাছে কুলফি কিনতে চলে যায়। বলছি দিদি, কুলফি কত করে? দেখো বেশি দাম কিন্তু একদমই বলবে না, আমি বুঝতেই পারছি এত গরমে কুলফির দাম বেড়ে গেছে, কিন্তু একটু দেখে শুনে বলো যাতে আমরাও কুলফি খেতে পারি। দাম নিয়ে একদম কোনো চিন্তা করবেন না, আমি ধনী গরিব সবাইকে 1 টাকার কুলফি বিক্রি করি। 1 টাকা হলেই আমার যথেষ্ট। আপনারা সবাই আমার কাছ থেকে কুলফি নিতে পারেন, আমি সবাইকে 1 টাকাতেই কুলফি দেব। কি কি বলছোটা কি? 1 টাকার কুলফি? 1 টাকার আবার কুলফি হয় নাকি? না না, আমার তো কথাটা শুনে হাসি পাচ্ছে। সত্যি তোমার মতো মানুষ এখনো পৃথিবীতে আছে এটা তোমাকে দেখলে আমি জানতেই পারতাম না। কুলফি আবার 1 টাকাতেই? এই তুমি আমার সঙ্গে মজা করছো না তো? না না দিদি, আমি তোমার সঙ্গে মজা করছি না, আমি সত্যি বলছি। আমি নিজের পরিস্থিতির কথা বুঝেই
এই কুলফি বিক্রি করা শুরু করেছি। আমার মেয়ে একদিন কুলফির জন্য অনেক বায়না করেছিল, তখন আমি কুলফিওয়ালার কাছে হাত জোর করেছিলাম ওকে একটা কুলফি ধারে দেওয়ার জন্য, কিন্তু তা সত্ত্বেও কুলফিওয়ালা আমাকে কুলফি দেয়নি। আর সেই কারণেই আমি ঠিক করেছি আমি 1 টাকা করে কুলফি বিক্রি করব, যাতে আমার মেয়ের মতো বাচ্চারা সকল বাচ্চারাই 1 টাকার বিনিময়ে কুলফি খেতে পারে। অঞ্জলির কথা শুনে সেখানে উপস্থিত সকলেই অঞ্জলির প্রতি প্রসন্ন হয় আর তারা অঞ্জলির প্রশংসা করতে থাকে। এভাবে ধীরে ধীরে অঞ্জলির 1 টাকার কুলফি খুবই ফেমাস হয়ে যায়। অঞ্জলির সাথে সাথে অখিলেশও এখন কুলফি বিক্রি করা শুরু করে। এখন টিনার যখন ইচ্ছে হয় তখনই সে ফ্রিজ থেকে আইসক্রিম কিংবা কুলফি নিয়ে খেয়ে নেয়। এখন আর তাকে কুলফি খাওয়ার জন্য কান্নাকাটি করতে হয় না। আর অন্যদিকে টিনার বাবা মা দিনের পর দিন আরো বেশি কুলফি বিক্রি করার জন্য আরো বেশি করে পরিশ্রম করতে থাকে। দেখলে তো আজকে এই কুলফির জন্য আমাদের সংসারটা কেমন ম্যানেজ হয়ে যাচ্ছে। না হলে তোমার কাজের চক্করে যদি পড়ে থাকতাম তাহলে আমাদেরকে না খেয়ে দিন কাটাতে হতো। সে কথা আর বলে, তুমি ছিলে বলে আমি আজ বেঁচে গেলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, সত্যি অঞ্জলি তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। এভাবে কুলফি বিক্রি করে তারা হাসি খুশি সংসার চালাতে থাকে আর তারা তিনজনে এভাবেই সুখে শান্তিতে জীবন কাটায়।